সাবস্ক্রাইব করুন আমাদের অ্যান্ড্রয়েড হেলথ বিডি চ্যানেলটি বেলটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আমাদের ভিডিওগুলো একটাও মিস না করেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড হেলবি থেকে আমি তাহের বলছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যেই কোনো নামে এবং আপনি আপনার নামে রিংটোন বানাতে পারবেন আর এটা যখন আপনি আপনার ফ্রেন্ডের সামনে যখন আপনার মোবাইলে কল কল আসবে তখন কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে আসলে নিজের নামে রিংটোনের কীভাবে কীভাবে বানালো তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব দাউন একটা টিপস আর এটা খুবই সহজ আপনারা হয়তো এর আগে অনেক কি অনেক রকমভাবে দেখছেন আর আমি আপনাদের আপনাদেরকে দেখাবো আজকে নতুনভাবে এটা কীভাবে করতে হয় খুব সহজে সুন্দরভাবে তো বন্ধুরা চলেন তাহলে দেখি এটা কীভাবে করতে হয় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্প বিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকনটি এটি বাজিয়ে দিবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের ফোন থেকে ইউসি ব্রাউজার যাব তো ইউসি ব্রাউজার যাওয়ার পর আমরা গুগলে যাব গুগলে গিয়ে জাস্ট আমরা একটা শব্দ লিখবো একটা ওয়ার্ড লিখবো সেটা হচ্ছে এফ ডি এম আর এটা লিখবো এটা লিখে আপনার নাম যা হয় তাই যেমন আমার নাম হচ্ছে আপনারা সবাই জানেন আমার নাম হচ্ছে তাহের তো আমি এখানে লিখলাম তাহের তো আমার নাম হচ্ছে তাহের আমি এখানে তাহের দিলাম আপনারা আপনাদের নাম দেবেন মানে আপনারা যেই নামে রিংটন বানাতে চান আপনারা ওই ওই নাম দেবেন এখানে তো দেওয়ার পর এখান থেকে সার্চ ক্লিক করবেন আমি আবারও বলতে সি এফ ডি এম আর এটা লেখার পর আপনি যেই নামে রিংটন বানাতে চান আপনি ওই নামটা লিখে এখানে সার্চ করবেন তাহলেই কিন্তু এভাবে চলে আসবে তো আমার নাম যেহেতু তাহের আমি এফ ডি এম আর এর পরে তাহের দিছি তাহের দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে অনেকগুলো অনেকগুলো চলে আসছে তা আপনার এখানে এক এক রিংটোন এক এক রকম রিংটন বিভিন্ন ধরনের রিংটোন তো আমি এটাতে ঢুকলাম প্রথম যাতে ঢুকলাম ঢোকার পর আমরা একটু নিচে যাব নিচে ডাউনলোডের একটা অপশন পাবো এ দেখেন ডাউনলোডের মধ্যে একটা আইকন আসছে আমরা এখানে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এখানে দুইটা অপশন শো করছে একটা হচ্ছে প্লে অনলাইন আরেকটা আরেকটা হচ্ছে ডাউনলোড তো আমি যদি ডাউনলোড আমি যদি ডাউনলোড করি তাহলে তো আপনার বুঝতে পারবে না তো আপনারা দেখেন আসলে আমি লিঙ্ক বানাইছি এটা আসলে হয়েছে কিনা দেখেন প্লে অনলাইন ক্লিক করলাম জাস্ট অন দেখেন হ্যাঁ বন্ধুরা বুঝতেই পারছেন খুব অসম খুব ডাউনার্স আর আপনারা তাহলে এখান থেকে রিংটা না খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপর যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম প্রবলেম হয় তাহলে তো আমি আসি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো তো বন্ধুরা এছাড়া আজকের ভিডিও টিউটোরিয়াল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাবার আগে একটা কথা বলি আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল বিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাইকনটা এটি বাজিয়ে দেবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী গুলো সবার আগে পেয়ে যান ধন্যবাদ